আসসালামু আলাইকুম। বর্তমানে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটা হলো আসলে আমাদের যে পাঠ্যপুস্তক আছে স্কুল কলেজে, পাঠ্যপুস্তকে যে পরিবর্তনের ব্যাপারে যে একটা কথা হচ্ছে, সে বিষয়ে বেশ চর্চা হচ্ছে। কি সোশ্যাল মিডিয়ায়, কি সাধারণ মানুষের মাঝে বেশ চর্চা হচ্ছে। আসলে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই, আসলে কথাটা বলা আসলে দরকার। আমরা যারা স্কুল কলেজ ভার্সিটি শেষ করে এসেছি, আমরা একটা ধারা দেখেছি পড়াশোনা বইয়ের, একটা বেশ যে আগের যে সংবিধান, আগের যে ইয়াটা ছিল সেই অনুযায়ী আমরা পড়ে এসেছি। তারপর থেকে আমরা যতটুকু জানি, আমরা যতটুকু দেখে আসছি, বেশ শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তকে বেশ পরিবর্তন হয়েছে, বেশ পরিবর্তন, যেটা আসলে লক্ষ্য করার মতো। আসলে পাঠ্যপুস্তকে এত পরিবর্তন, আমরা স্বাধীনতার পর থেকে, আমি যতটুকু জানি যে স্বাধীনতার পর থেকে পাঠ্যপুস্তকে এত পরিবর্তন আনা হয়নি যতটা বিগত 15 বছরের পরিবর্তন করা হয়েছে। সে জায়গা থেকে আমি এই কথা বলতে চাই যে এত এত পরিবর্তনটা কেন করা হয়েছে, এত পরিবর্তনের বা কি দরকার, আমরা এত পরিবর্তন কেন দেখতে চাই। পাঠ্যপুস্তকে যে বিষয়টা, আমরা বাংলাদেশ, আমাদের এটা বাংলাদেশ, এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে, সেই জায়গায় চিন্তা করে আমাদের পাঠ্যপুস্তকটা করা দরকার। আমরা যদি একটা ধর্ম কেন্দ্রিক, একটা কালচার কেন্দ্রিক যদি আমরা পাঠ্যপুস্তক নির্মাণ করি, সে জায়গা থেকে আমাদের মনে হয় যে আসলে আমাদের চিন্তার একটু অভাব থেকে যায়। এই অভাব থাকার ফলে যে মত পার্থক্যটা দেখা দিয়েছে, এটা একটা বড় আকার ধারণ করতেছে। আমরা চাই না যে আমাদের শিক্ষাক্ষেত্রে এই অস্থিরতাটা থাকুক। আমরা চাই যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ আছে, সেই জায়গায় সব প্রত্যেকের কথা চিন্তা করে, প্রত্যেকের কথা মাথায় রেখে আমাদের পাঠ্যপুস্তকটা গড়ে তোলা উচিত। যেমন ধরুন, আমাদের বাংলাদেশ হলো মুসলিম প্রধান দেশ, সে জায়গা থেকে মুসলিমের কথা, মুসলমানদের কথা মাথায় রেখে সেইরকম একটা বিষয় রাখতে হবে। আমাদের হিন্দু ভাইয়েরা আছে, আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা আছে, তাদের কথা মাথায় রেখে আমাদের পাঠ্যপুস্তক নির্মাণ করতে হবে। আমরা যদি এখানে কিছু বিষয় আছে, আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চর্চা হচ্ছিল, বেশ কিছু শরীফ শরীফের গল্প নিয়ে কথা হচ্ছিল, তারপরে বিভিন্ন ধরনের আমাদের জীববিজ্ঞান কিংবা বিভিন্ন ধরনের ধর্মীয় যে বইগুলো আছে সেইগুলো বিষয়ে বেশ কিছু ইতিহাস বিষয়ে কিছু বই আছে, যেখানে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, যেগুলোকে আসলে আমাদের ধর্মীয় কিছু বিষয় আছে বিকৃত করা হয়েছে, আমাদের যেগুলো আসলে চিকিৎসা ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলোকে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বয়স অনুপাতে শিক্ষার একটা ধরন আছে, কোন বয়সে কোন শিক্ষাটা দেওয়া উচিত, কোন বয়সে কোন শিক্ষাটা নেওয়া উচিত, এটা কিন্তু বড় একটা জায়গা। আমরা যদি যারা পাঠ্যপুস্তক যারা রচনা করি, পাঠ্যপুস্তক যারা লিখছি, তাদেরকে এই বিষয়টা মাথায় রাখা উচিত যে যারা এই স্কুল কলেজের যারা শিক্ষার্থী আছে, তাদেরকে কোন বয়সে কোন শিক্ষাটা দিতে হবে, কোন বয়সে কোন শিক্ষাটা কোনটা রাখা দরকার পাঠ্যপুস্তকে, সেই বিষয়টা ওতপ্রোতভাবে আমাদের মাথায় রাখা উচিত। কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি, 16 বছর দেখেছি, তারা সেই বিষয়টা মাথায় রাখেনি। দেখা যায় একটা শিক্ষার্থী যেটা ক্লাস 9-10-এ যেটা শিক্ষা নেওয়া উচিত তার, সেটা ক্লাস এখন 3-4-5-এ সেটা নিচ্ছে, যে জায়গা থেকে তার মস্তিষ্কের একটা বেশ প্রভাব পড়ছে। প্রভাবটা এই জন্য পড়ছে, যখন আমরা একটা জিনিস দিয়ে আসলে আমরা এই 5 বছর বয়সে আমাদের যে চিন্তা, যতটুকু বেড়ে ওঠার ক্ষমতা, যতটুকু মাথায় বিদ্যা চর্চা করার যে ক্ষমতাটা, বোঝার যে ক্ষমতাটা, আমরা যদি এখন 5-এ পড়া অবস্থা, যদি ক্লাস 10-এর বই নিয়ে আমরা যদি এখন মাথা ঘামায় পড়ি, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের কিন্তু বড় একটা ব্যর্থতার কারণ হবে শিক্ষার্থীদের। আমাদেরকে কিছু কিছু শিক্ষা আছে, কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের ক্লাস 5-এ পড়া দরকার, সেটা ক্লাস 10-এ নয়। ক্লাস 10-এর পড়াটা যদি ক্লাস 5-এ দেওয়া হয়, ওদের মস্তিষ্ক, ওদের চিন্তা ভাবনা, ওদের বেড়ে ওঠার যে ধরনটা সম্পূর্ণ বদলে যাবে। আমাদের জীববিজ্ঞান, আমাদের সামাজিক বিজ্ঞান, আমাদের ইতিহাস, বিভিন্ন বিষয়টাকে সঠিক, সুস্থ, সুন্দরভাবে তুলে ধরতে হবে। আমরা অনেক আগে থেকে ইতিহাস ঘাটলে দেখা যায় যে আসলে
মানুষ যে কোনো মানুষকে যেটাকে উচ্ছ্বাসিত করবে, উজ্জীবিত করবে, ইতিহাসের কথা বলছি, যেখানে ইন্সপায়ারেশন তৈরি হয় মানুষের, শিক্ষার্থীর ইন্সপায়ারেশন তৈরি হবে, দেশকে নিয়ে ভাবার মতো ক্ষমতা তৈরি হবে তাদের, সেই বিষয়টা মাথায় রাখা উচিত। ধর্মের কথা বলছি, প্রত্যেকটা ধর্মেরই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আছে, বিশেষ গুরুত্ব ব্যক্তি আছে, তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সেই সেই ধর্মের মানুষের কাছে পৌঁছে দেওয়াটা অতি অতি কর্তব্যের মধ্যে পড়ে আমার মনে হয়। এবং যদি আমরা সেই জায়গায় সেটা না করি, সেই যদি আমরা ইসলাম ধর্মের বইয়ের ভিতরে যদি আমরা হিন্দু ধর্মের বইয়ের বিভিন্ন বিষয় আমরা ঢুকিয়ে দিই, যদি হিন্দু ধর্মের ভিতরে আমরা যদি খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয় ঢুকিয়ে দিই, এই জায়গায় মনে হয় যে আসলে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা সঠিক ধর্মটাকে সঠিকভাবে জানতে পারছে না, সঠিক ইতিহাসটাকে তারা জানতে পারছে না। যেমন ধরুন প্রকৃতির কথা বলুন, প্রকৃতির যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়টাকে যদি বিভিন্ন বিষয় বিকৃতি করে উপস্থাপন করা হয়, এই যে কিছুদিন আগে মানুষ কিভাবে তৈরি হয়েছে, বানর থেকে মানুষ উৎপত্তি হয়েছে, এই যে বিকৃতি মস্তিষ্কের চিন্তা ভাবনা, যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের যে শিক্ষাগুলো পাঠ্যবুকে আসছে, এগুলো আমার মনে হয় বিশেষ পর্যালোচনা করার প্রয়োজন আছে। এই যে ভুলভাল শিক্ষা, ভুলভাল চিন্তা, ভুলভাল ইতিহাস, ধর্মের ভুলভাল বিভিন্ন তথ্যগুলো কেন পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা কেন দেওয়া হবে, আমার মনে হয় যে প্রত্যেকটা শ্রেণীর কথা মাথায় রেখে, প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীর বয়সের কথা মাথায় রেখে তাদেরকে সেই শিক্ষাটাই দিতে হবে, পাঠ্যপুস্তকে সেই শিক্ষাটাই নিতে হবে, যেন তারা বয়স অনুপাতে সেই শিক্ষাটা সুন্দর করে নিজের ভেতর নিতে পারে এবং সেই শিক্ষাটা ধরে তারা বেড়ে উঠতে পারে। কিন্তু আমরা যারা পাঠ্যপুস্তক যারা রচনা করছি, তারা সেই জিনিসটা মাথায় রেখে, 2024 সাল যদিও, কিন্তু আমাদের বিগত মানুষ কিন্তু ইতিহাস থেকে ইন্সপায়ারেশন তৈরি হয়, আমাদের সেই ইতিহাসটা পেছনের কথা ভুলে গেলে চলবে না, আমরা পেছন থেকে শিক্ষা নেব, হয়তো নতুন কিছু সংযোজন করব, এবং সেই সংযোজনটা অবশ্যই ইতিবাচক হতে হবে, অবশ্যই ইন্সপায়ারেশনের জায়গা, বড় একটা জায়গা তৈরি করবে, সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের কাজটা করতে হবে। আমরা যদি আধুনিকতা, আধুনিক শিক্ষাটাকে যদি অতি আধুনিক করে ফেলি, আমার মনে হয় যে সেই জায়গায় আমাদের বড় একটা ভুল হবে। আমরা আধুনিক শিক্ষাটাকে আধুনিকভাবেকরণ করব, ঠিক আছে, কিন্তু যেটা আমাদের পেছনে ফেলে এসেছে সেই শিক্ষাটাকে বাদ দিয়ে নয়, সেটাকে সাথে রেখে কিছু নতুন সংশোধন করে তাদের হাতে আমরা তুলে দেবো, যেন তারা পুরাণটাকে ভুলে না যায়, নতুনকেও সাথে রাখে, দুই মিলে সুন্দরভাবে প্রকৃতিকে, ইতিহাসকে, ধর্মকে, মানুষকে, পৃথিবীটাকে জানতে পারে। আমার কাছে এইটাই মনে হয়, এইটাই হওয়া উচিত। কিন্তু আমরা সেই শিক্ষাটা কেন নিচ্ছি না, এবং এই বিতর্কটা কেন হচ্ছে, আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে। মাথায় নিলে তবে না আমাদের মনে হয় এই যে পাঠ্যপুস্তক পরিবর্তনটা কোনো প্রয়োজন ছিল না, এত বেশি প্রয়োজন পরিবর্তন করা হয়েছে, এত সিলেবাস এতটা বেশি পরিবর্তন করা হয়েছে, যেটা আসলে আমার মনে হয় যে শিক্ষার্থীদের ভেতরে শিক্ষার যে তাগাদারা, শিক্ষার প্রতি যে একটা ভালোবাসা, সেটা কমে গেছে। তো এখন যারা যে পাঠ্যপুস্তক পরিবর্তনের ব্যাপারে বেশ কাজ চলতেছে এখন শিক্ষা মন্ত্রণালয়, আমি বলবো যে আসলে সেই শিক্ষাটা পাঠ্যপুস্তকের ওভাবে পরিবর্তন করা হোক, যেন তাদের ভেতর বিকৃতি মস্তিষ্ক না হয়, কোনো ইতিহাস ধর্ম বর্ণকে যারা তারা ভুলভাবে না জানে সঠিকভাবে যেন না জানতে পারে। আধুনিক শিক্ষাকে আধুনিকরণ করতে হবে, সব কিছু সমন্বয় আমার কাছে এটাই মনে হয়, এবং এটাই প্রস্তাবনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ, সবার জন্য শুভকামনা।